তো এই যে আমার যা এসছে এখন, আমরা এই যে দুজনে শুয়ে আছি, তাকে সুন্দর আমার গায়ের উপর পা তুলে দিস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলায় যে দেখো মেশিনে বসেছিলাম, তো সেলাই করতে বসেছিলাম, কারণ হচ্ছে ও সকালবেলা এক্সারসাইজ করতে যায়, তো গিয়ে হচ্ছে প্যান্ট ছিঁড়ে গেছে, তো এসে বলছে আগে আমার প্যান্টটা সেলাই করে দাও। আরও প্যান্ট রয়েছে, হাফ প্যান্ট দুটো ছিঁড়ে গেছে, ও দুটো মাঝখানে ছিঁড়ে গেছে, ও দুটো সেলাই করা হয়ই না, ওর জিনিসপত্রে বেশি সেলাই করাই হয় না। তো আজকে ওই জন্য প্রথমে সকালবেলায় উঠে বলছে আগে সেলাই করবো, তারপরে হচ্ছে কাজ, তো সকালবেলার জন্য সেলাই করতে বসেছি। তো এই যে আর একটা প্যান্ট, এটাও ছিঁড়ে গেছে, এই যে মাঝখানটাতে হাফ প্যান্ট, তো এটা এখন ভেবেছি সেলাই করেই রাখবো। সত্যি সত্যি পরে সেলাই করাই হয় না, এতে কিছু করা হয় তো সেলাইটা করা হচ্ছে না, তো করে নিই, তারপরে বাদ বাকি কাজ সারবো। তো দেখতে থাকো আজকে। সকাল দুটো প্যান্টে সেলাই করে দিলাম, এই যে একটা আর এই যার একটা, দুটো তো দুটোই ছিঁড়ে গেছিলো, তো সেলাই করে রাখলাম। তো এবার অন্যান্য কাজগুলো সারতে যাব, চলো দেখতে থাকো আজ তোমাদের সাথে কী কী শেয়ার করি। তো এরপরে এই যে ব্রাশ করছি, তোমরা তো দেখলে ঘুম থেকে উঠে একদম ফাস্ট তো সেলাই করেছি। তো তারপরে এই যে ঘর উঠুন সব ঝাড় দিয়ে দিয়েছি, বাইরে দেখো রোদটাও বেরিয়ে গেছে, এখন আজকে খুব রোদ উঠেছে, তো কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে রাতে। তো এই যে ঘরটারও মুছে নিয়েছি রান্নাঘর আর কি, তো দুপুরে রান্নার জন্য হাঁড়ি টাড়ি সব মাটি টাড়ি দিয়ে রাখলাম, ছেড়ে নিলাম এখন। তো এখন যাবো রান্নাঘরে, তো নাইটিটা একটু পরেই ধুয়ে দিই, আগে রান্নাটা সেরে ফেলি, তারপরে কিছু জামা কাপড় আছে ওগুলো কাচবো। তো চলো রান্নাঘরের দিকে এবার যাই, আজ সকালে কী রান্না হবে। গুড মর্নিং। ছোটো মেয়েরা উঠে পড়েছে, প্রথমে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে আদু লেবু কেটে বটিটা এই যে উপরে রেখে গেছে, বাদাম, তো এই যে আলমন্ডের বাদাম ভিজিয়ে রেখেছি, তো বাদামগুলো আগে খাবো, একটু জল খাবো, তারপরে বাদামটা খেয়ে তারপরে রান্নাটা বসাবো। বলো হরলিক্স, ঠিক আছে চলে আসো, মুখ দিয়ে আসো, তাহলে তোমাকে হরলিক্স দিচ্ছি, ঠিক আছে দিচ্ছি, তুমি মুখ ধুয়ে আসো না, ঠিক আছে তুমি মুখ ধুয়ে আসো, আমি হরলিক্স বানাচ্ছি। তো মেয়েকে একটু হরলিক্সও বানিয়ে দিই, ও সকাল সকাল উঠেছে, তারপরে পড়তে বসাবো আর আমি এদিকে রান্নাটা করবো। তো এরপরে যে চালটা দেখো ধুয়ে নিচ্ছি, ভাতটাও এখনই বসিয়ে দেবো, তারপরে মেয়েকে হরলিক্স দিই, কারণ ও মুখ ধুতে গেছে, ধুতে ধুতে আমি ভাতটা বসানো হয়ে যাবে, তারপরে ওকে আবার পড়াতেও বসাতে হবে একটু। তো এবার মেয়েকে হরলিক্সটা করে দিই, আর গরম লেগে তো আমার ছোটো মেয়ে আমার বড় মেয়ের প্রত্যেকেরই শরীর প্রচণ্ড খারাপ, আর এত দুর্বল লাগে এখন, কি বলবো, এই গরম লাগার পরের থেকে এরকম অবস্থা হয়েছে, আর ছোটো মেয়ের তো আরও শরীর খারাপ হয়ে গেছে। পড়তে বলবা, তো সকালে কি রান্না করছি চলো তোমাদের সেটাও শেয়ার করি। এই যে সকালবেলা রান্না করে পটল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজবো, আর হচ্ছে ছোট বেগুন দিয়ে তরকারি করব, আর সাথে রুই মাছ আছে তিন পিস, ওই মাছ তিন পিস দিয়ে এই বেগুনটা দিয়ে তরকারি করব। এই হচ্ছে সকালের খাবার, আর দুপুরে কি রান্না হবে সেটাও শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর কি কি শেয়ার করি। তো চলো তোমাদের আমার মেয়ে কি পড়ছে সেটা তোমাদের একটু দেখায়, একা একাই ঘরে বসে পড়ছে, ওকে বলেছিলাম বারান্দায় বসতে, তাহলে আমি রান্না করতাম আর দেখতে সুবিধা হতো, কিন্তু তো না, ও ঘরে বসেই পড়বে। তো পড়ছে, এইমাত্র ঘুম থেকে উঠেছে, তো বিছানাটা এখনো তোলা হয়নি, তো রান্না করে তারপরে তুলতে। তো হয়ে গেছে আমার রান্না করা, তোমাদের তো বলেইছি কী দিয়ে কী রান্না করবো, তো দেখো আর এই যে ভাতও করে ফেলেছি। তো এই যে আমার যা এসছে এখন, আমরা এই যে দুজনে শুয়ে আছি, তাকে সুন্দর আমার গায়ের উপর পা তুলে দিয়ে শুয়ে আছে, এই যে আমার সুকন্যা শুয়ে আছে,
টিউশন থেকে এসেছে, এসে খুব কষ্ট হয়েছে, কষ্ট হয়ে গেছে, খেয়ে আছে। একটা গান করো তো বর্দি, তো এটা হচ্ছে আমার বড় জ্যাঠার নাতনি, মানে আমার জ্যাঠা তো ভাইয়ের আর কি মেয়ে। তো ও বলছে পিসি আমার চুল বেঁধে দাও, তো ওকে ওই যে চুলটা বেঁধে দিয়ে যাচ্ছি, গরমে চুল হয়েছে একটু, ওই যে আর এলোমেলো করে ঘুরে বেড়াচ্ছে চুল, ওই ভালো কাজ দিয়ে। আমাদের খুব কষ্ট হয় দেখে, এত কষ্ট করে আমরা তো কাজ করবো, সাহায্য করতে পারি না। আমার একটা নাতি এসেছে, নাতি সারাদিন তাই তো বাবা জ্বরের মতো বলে যাচ্ছে। জেঠি, এই যে আমার মেজো জেঠিমা, বড় জেঠিমা করে আছে, তো বৌদির কষ্ট দেখে অনেক কিছু বললো। আমার মেয়েটা এই যে এসছে, আমার শাড়ি পরেছে, সুন্দর লাগছে। ও আমি শাড়ি পরলে সুন্দর লাগে না? শাড়ি পরেছে বলে কত জন যে কৈফিয়ত দিতে লাগ, কি ব্যাপার, কোথায় যাবা, কোথায় যাবা, শাড়ি পরে কোথায় পরে না, তাই অনেক সুন্দর লাগছে। ঘর দুপুরে যে জন্য বাবার বাড়ি এসেছি, তো পেঁয়াজ নিতে এসেছি, বাবা কিনে নিয়ে এসছে পেঁয়াজ। রোদের মধ্যে সাইকেল চালিয়ে এসে খুব কষ্ট হয়ে গেছে, তো একটু ফ্যান চালিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার রান্না করতে যেতে হবে। তো এই যে দোকানে গেছিলাম, এই যে লঙ্কা আনতে, শুকনো লঙ্কা আর একটু আদা আনলাম, আর হচ্ছে আমার মেয়ের জন্য একটা চিপস এনেছি। খুশি দেখো, তো আজ আমি রান্না করছি চিকেন দিয়ে এঁচোড়। তো আমি আগে এখনও রান্না করিনি, কিন্তু আমি রান্না করা খেয়েছি, আমার কাছে ভালোই লেগেছিল। হয়ে গেছে আমার এই যে চিকেন দিয়ে এঁচোড় রান্না করা, আর সকালের একটু তরকারি রয়েছে, দাদা ভাইকে দিয়ে দেবো, আর বেগুন ভেজেছি। আর বাইরে তো ঝড় হয়েছে আজকে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মোবাইলটা তখন এই ঘরে ছিল, আমি সুইচ অফ করে রেখেছিলাম। এখনও ঝড় হয়েছে বলে আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, আকাশে এখনও মেঘ আছে। রান্নাঘরে রান্না করছিলাম, তো রান্না কিছু বন্ধ করে রেখে তারপরে এই যে রান্না করে নিয়ে আসলাম। দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধ্যানন্দা দিয়ে টিয়ে মেয়েদের একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে যে রুটি করতে আসলাম। তো এখন 9টা বাজে প্রায়, তো তোমাদের দাদা ভাই এখন চলে এসছে, আর আমি রুটি করছি, আটাটা একটু আগে মেখে রেখেছিলাম, তো এসছে, তারপরে আমি রুটি করতে আসলাম। তো এখন এই রুটি খাওয়া হবে, আর দুপুরে তো চিকেন দিয়ে এঁচোড় রান্না করেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আর সাবস্ক্রাইব।